كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يركضون لا تركضوا وارجعوا إلى ما أتركتم فيه ومساكنكم لعلكم تسألون قالوا يا ويلنا إنا كنا ظالمين فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে তার মহান কালামের আলোচনায় বসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ গত তারিখে আলোচনা ছিল সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াত যে আয়াতে বলা হয়েছিল যে তোমাদের কাছে যে কিতাব নাজিল করা হয়েছে কোরআন ফিহি যিকরুহু বিভিন্নভাবে উপদেশ দেওয়া হয়েছে বিভিন্নভাবে বোঝানো হয়েছে যে উপদেশকে বুঝে সেটা গ্রহণ করতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সৌভাগ্যের ফয়সালা করেছে আর যে এটাকে উপদেশ হিসাবে গ্রহণ করতে পারে নাই সে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়েছে তো লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুমের অধীনে আমি বলতেছিলাম যে আল্লাহর কত বান্দা আল্লাহর এই কালামকে কত সুন্দরভাবে গ্রহণ করে পৃথিবীতে নজির স্থাপন করেছে বান্দা হওয়ার নজির বন্দেগি কিভাবে হয় বন্দেগি কাকে বলে স্রষ্টার জন্য নিজের সব কিছুকে সঁপে দেওয়া আমার চাওয়া পাওয়া আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছু আমার আল্লাহর ইচ্ছা আমি যেটা ইচ্ছা করলাম এটা আল্লাহর ইচ্ছা আছে দেখে হয়েছে আমি যেটা অনিচ্ছা করলাম সেটা আল্লাহর ইচ্ছা নাই এই জন্য হয়নি আমি যেটা আশা করলাম সেটা আল্লাহ আশা করেছেন হয়েছে আর আমি যেটা আশা করলাম না আমার আল্লাহ আশা করেন না এই জন্য হয়নি এই যে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া পাওয়া এর সাথে বান্দার চাওয়া পাওয়ার একাত্মতা বিলীন হইয়া যাওয়া আল্লাহর ইচ্ছাতে নিজের সমস্ত ইচ্ছাকে বিলীন করা এটা হলো আবদিয়াত পৃথিবীতে আল্লাহ হাজারো বান্দা বানাইছেন দুনিয়াতে আল্লাহর অনেক অসংখ্য বান্দা রয়েছেন যারা আল্লাহর আনুগত্যে এবং আল্লাহর হুকুম মানায় আল্লাহর জন্য উৎসর্গ করেছেন নিজের দেহ মনকে নিজের চাওয়া পাওয়াকে জনৈক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছিল কেমন আছেন জনৈক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছিল কেমন আছেন কাইফান্তা পৃথিবী এবং নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু ঘটে এটা যার ইচ্ছায় ঘটে তার আবার থাকা নিয়ে প্রশ্ন বিষয় কত বড় কথা নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু ঘটে এটা যার ইচ্ছায় হয় তার ব্যাপারে আর কি জিজ্ঞেস করো যে কেমন আছে বাধ্য তো এটা অন্যরকম
পৃথিবীর সব কিছু আমার ইচ্ছা মতো হয়। আবার এক হিসাবে যদি সেরকম সত্যিকারের হয় তাহলে হতে পারে। সেটা কেমন? তো বান্দা বললেন, যখন জিজ্ঞেস করল ব্যক্তি, হুজুর এটা কেমন কথা, পৃথিবীর সব কিছু নবমণ্ডল ভূমণ্ডলে আপনার ইচ্ছা হয়? হ্যাঁ। তা কী ব্যাপার? তা আমরা জানি আল্লাহর ইচ্ছা হয়। খারে বোকা, বুঝল না, আমার কোনো ইচ্ছেই তো নয়, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, আমার কোনো আশা নাই, আমার সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর চাওয়া পাওয়ার উপরে আমি সুপর্দ করেছি। আর যেটা আল্লাহ চায় ওটা আমিও চাই, যেটা আমার আল্লাহ কেমন করেন আমি ওইটা করাটা আমি কামনা করি, আল্লাহ যেটা করেন না আমি ওইটা কামনা করি না। তাহলে দুনিয়া সব কিছু কেমন যেন আমার কথা চলছে, এইটা হলো বন্দেগি। আমার চাওয়া পাওয়া নাই। আগেকার জামানায় তো গোলাম দাস বিক্রি হতো, দাস দাসী, শুনছেন না? একজন একটা দাস কিনে আনছে, জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার কোনো নাম নাই, আপনি যেটা দিয়ে ডাকবেন ওইটাই আমার নাম। তুমি কি খাইতে পছন্দ করো? আপনি যেটা পছন্দ করে আমাদের খাইতে দিবেন, আমি ওইটাই পছন্দ করি। তুমি কি পড়তে পছন্দ করো? বা আপনি আমাকে যেইটা পিন্ধাবেন আমি ওইটা পরেই পছন্দ, আমার ওইটাই পছন্দ। তখন ওই ব্যক্তি বলল, ওই ব্যক্তি সৎ ছিল, বললো যে আমি বুজুর্গ একটা গোলামের কাছ থেকে শিখেছি, আমি বন্দেগি একটা গোলামের কাছ থেকে শিখেছি। আমরা তো প্রান্তিক ভাবে আল্লাহকে মানি, এক সাইডে গিয়ে যদি এটা আমার মন মতো হয় খুব বালা। আল্লাহ কোরআন শরীফ বইলে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফেন, হারফেন মানে এক কিনারে আছে, হরফ মানে কিনারা, সাইড, সাইডে আছে মানে। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফা ইন আসাবাহু খায়রুন ইতমাআন্নাবি, যদি ভালো কিছু হয়, হ্যাঁ হ্যাঁ খুব ভালো, ওয়াইন আসাবাতুহু ফিতনাতুনিল ক্বালাবা আলা ওয়াজহিহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আর যদি কোনো মুসিবত আসে তাহলে ঘুরে যায়, আর ভাল লাগে, আর ভাল লাগে না। এটার নাম বন্দেগি না, বন্দেগি তো এটাই, বন্দেগি এটাই, যার বন্দেগি করা হবে, যিনি মাহবুব তিনি যা বলছেন সেটাই আমাকে আমার পছন্দ হইতে হবে, তিনি যেটাকে অপছন্দ করছেন ওটা আমার অপছন্দের হইতে হবে, ঘৃণার হইতে হবে। আমরা অনেক কিছু পছন্দ করি, আর কোনোটা যদিও মুখে কিছু না বলি তো ভাল লাগে না, কি লাগে না, ভালো লাগে না, এটা বন্দেগি না। বন্দেগির অর্থ হলো আল্লাহ যেটা বল করতেছেন, যেটাকে আল্লাহ ভালো বলছেন ওইটাই আমি ভালো মনে করি, আল্লাহ যেটাকে খারাপ মনে করেছেন আমি ওইটাকে খারাপ মনে করি, এইটা হলো ইমানের কামালা। আল্লাহ পাক, আল্লাহ নবী হাদিসে এই কথাটা এভাবে বলছেন। যা তা আমল ইমান, ইমানের মজা পাইছে সে, কে কে মজা পাইল? মান রাদিয়া বিল্লাহ রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, কবিল ইসলামে দিনা, দিনকে নিজেদের কর্মকাণ্ডের একটা, নিজেদের দুনিয়াতে চলার একটা মডেল হিসাবে ইসলামকে পাইছে, দিনকে পাইছে খুশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পাইয়া খুশি। যা কা তামাল ইমান, যদি কারো অন্তরের অবস্থা এটা হয় সে ইমানের মজা লাভ করে।
আর ইমানের মজা এরকম, ভাই হ্যাঁ কি মজা, বুজুর্গদের জিজ্ঞাসা করলে তাদের জীবন ইতিহাসে পাওয়া যায়। ইমানের স্বাদ, ইমানের লজ্জা, তার মজা যে একবার অনুভব করে বলছে, হযরত আসিয়া ফেরাউনের বিবি আল্লাহ কোরআন শরীফে তার নাম উল্লেখ করছে, সূরাতুত তাহরিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীর কথা উল্লেখ করেছেন, যার মধ্যে দুজন ছিল আল্লাহর অবাধ্য আর দুজন আল্লাহর বাধ্য। এই দুজনের মধ্যে যারা আল্লাহর বাধ্য তাদের মধ্যে এক নম্বরে আনছেন আসিয়া, আসিয়া যখন ফেরাউন তাকে টর্চার করতেছে, বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন রকম আসে, তাকে জীবন্ত অবস্থা তার শরীরের থেকে চামড়া তুলে নিছে, এক রেওয়ায়েতে আসছে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে উল্লেখ করছে, আল্লাহ আজীব অবস্থা করছে আসিয়া, তার যখন পুরো শরীরের চামড়া উঠে নেয় তখন সে মরে নেই, আল্লাহ এটা দেখাইছেন যে মৃত্যু আল্লাহ না চাইলে হবে না। আমি শুনলাম একজনের কাছে যে কোথায় বলে অ্যাক্সিডেন্ট করছে, শরীরের অংশ উপরের অংশ আর নিচের অংশ আলাদা হয়েছে, পেটটা কিচ্ছু হয়নি, ঠিক আছে, এখন সে আবদার জানে যে আমার হাসপাতালে নাও, হাসপাতালে নাও, ও বডির অর্ধেক কিন্তু নাই, এই হিপ জয়েন্টের থেকে নিজের অংশ থেকে নাই আলাদা আর এইটুকু আলাদা, পেটটা কিছু হয়নি, ঠিক আছে, বলতেছে পানি দাও, পানি খেয়ে পানি দিছে, তো আমার একটু হাসপাতালে নিয়ে যাও, তারপরে কি হয়েছে কেনা জানে, হাসপাতালে নিছে না না নিছে কতক্ষণ বাচ্চা আমি জানি না, এটা সব কয়েকদিন আগের কথা, পুরো শরীরের যখন চামড়া উঠে নিতেছে কেমন লাগে আমি তো চিন্তা করছি, এই যে সিজদায় গেলে পায়ের বাম পায়ের ওই যে বসি দিয়ে এরকম বাস করে ওখানে যেমন কালো হয়ে যায় না, একটা গুটুলি হয়ে যায় না, এটা মাঝে মধ্যে মানে অ্যাবসেন্ট মাইন্ডে হাত ওখানে দেয় খালি চুলকায় ওখান থেকেও খালি এটা উঠে চামড়া উঠে, একদিন উড়াইতে উড়াইতে বেশি চামড়া উঠতেছে, এইরকম ব্যথা পাইতেছি কয়েকদিন ব্যথা পাই ব্যথা পাইছি, সেখানে একজন মানুষের চামড়া তুলে নেওয়া সাংঘাতিক কারণ, আল্লাহ কোরআন শরীফে বলেন যে যখন ফেরাউন তাকে অত্যাচার করতেছিল মেরে ফেলতেছিল, মৃত্যুর আঘাত দিয়া তার জান যাওয়ার আগে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে, কি ফরিয়াদ করে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, হে আল্লাহ রব্বি ইবনিলি আমার জন্য এক বানান, ইনদাকা আপনার কাছে, বাইতান ফিল জান্নাত জান্নাতে একটা ঘর, হে আল্লাহ এই পরিস্থিতিতে আমি ফেরাউনের অত্যাচার থেকে তোমার কাছে নিষ্কৃতি চাই,
মুক্তি হতে চাই, তুমি জান্নাতে তাড়াতাড়ি আমার জন্য একটা ঘর বানাও তোমার পাশে। ঠিক কথাটা কইছে। যারা বুঝে না এরা বুঝবো না। কতকের দিল হলো কাঠখোট্টা, এটা কিছু বুঝে তো না, কঠিন হৃদয় কঠোর, এটা কিছু বুঝে না মানুষকে। কিন্তু যারা প্রেমময় হয়, যাদের প্রেম আছে ভালোবাসা আছে, ওরা বুঝে। প্রেমিক না হইলে, প্রকৃত প্রেমিক না হইলে প্রামাস্পদের কথার মজা পাওয়া যায় না। ওইরকম সত্যিকারে আল্লাহরে ভালো না বাসলে, তাহলে এইরকম কথা কোনো মানুষের মুখ দিয়ে বাইর হবে না। আল্লাহকে ভালো না বাসলে, হযরত আসিয়া এমন ভাবে ইমানকে ভালোবাসছে, ইমানের লাজ্জা তার মজা, এত মজা লাগছে তার কাছে, সে দোয়া করে রব্বি ইবনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। কারণ ফেরাউন আসিয়া দুটা জিনিস বুঝছে, যে আমি এবার ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি পাবো না, আমার এতে জীবন চলে যাবে, এটা সে বুঝে গেছে। এই জন্য সে আগে কষে যে ঘর যদি যান চলে যায় তাহলে তাড়াতাড়ি করে জান্নাতে তোমার কাছে একটা ঘর তৈরি করো। তো জান্নাতে আমার লেগে একটা ঘর দাও আল্লাহ, আমি দুনিয়া ছেড়ে আইতেছি। ইন্দাকা তোমার কাছে, এই জন্য এটা দিয়ে গজলও বানাইছে। মশিউর রহমান নামে একজন গজল বানাইছে, মালিক একটি ঘর বানিয়ে দিও জান্নাতে, আমার জন্য একটি ঘর বানিয়ে দিও। গজল আসিয়ার কথা, আল্লাহ কোরআন সূরা তাহরিমের মধ্যে উল্লেখ করছে। যা কথা ইমান, তোমার নিজের স্বাদ আহ্লাদকে কোরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের স্বাদ ও আহ্লাদের উপরে তোমার স্বাদ আহ্লাদকে নষ্ট করে দাও, সুপর্দ করে দাও, এবার তুমি ইমানের স্বাদ উপভোগ করবে। আল্লাহ এটা দেখাইছেন যে ইমানের স্বাদ উপলব্ধি করলে শরীরের থেকে চামড়া ছিলা নিয়ে গেলেও সে ইমান ছাড়তে পারে না। আমাদের তো পয়সা দিয়া ইমান কিনিয়া বিক্রি হয়, পয়সা দিয়া ইমান বেচা বিক্রি হয়, সত্য মিথ্যা জানি না। একজনের ধানমন্ডি কোনো জায়গায়, কোনো জায়গায় একটা কিছু হইতেছিল, এখন এখানে আর একজন প্রভাবশালী যা অংশ চাইছে, তার অংশ নাই, এখন তারা যদি আপনার অংশ নাই আপনি চান কিভাবে। এখন যারা প্রজেক্ট তৈরি করতেছিল প্রজেক্ট বাদ দিয়ে চলে গেছে, এখানে সম্ভব না, জুলুমের শিকার। ইমান পয়সা দিয়ে বিক্রি হয়, পদমর্যাদা দিয়ে ইমান বিক্রি হয়, দুনিয়ার কিছু সম্পদ দিয়া ইমান বিক্রি করে। মুসলমান দাবি করে কিন্তু চুরি করে, মুসলমান দাবি করে কিন্তু অন্যের পাওনা বুঝায় দেয় না, মুসলমানের তো দাবি করে কিন্তু মিথ্যা কথা বলে, মুসলমানের তো দাবি করে কিন্তু অন্যের হক দিতে গড়িমসি করে, মুসলমানের তো দাবি করে জোর জবরদস্তি জুলুম করে আর একজনের থেকে সম্পদ ছিনিয়ে নিতে চায়। তো এরা কীরকম মুসলমান, এরা কেমন মুসলমান? কিন্তু সত্যিকারের মুসলমান যারা, ওরা তাদের ইমানকে এত মূল্যায়ন করছে যে পুরো শরীর থেকে যদি চামড়া ছিলে নেওয়া যাওয়া হয়, পুরো শরীর থেকে যদি চামড়াকে জীবন্ত অবস্থায় ছিলা হয়, তবু তারা ইমান থেকে দূরে সরে না। আল্লাহ এটা বুঝাইছেন যে ইমানের মজা পাইয়া গেলে পৃথিবীর কোন শক্তি তার থেকে ইমানকে চিনাইতে পারে। এইটি পূর্বে আলোচনা গেছে, ফিহি যিকরুকুম, আল্লাহ কত উপদেশ দিয়া কতভাবে বান্দাকে কতভাবে বুঝাইছেন। হ্যাঁ,
যে বুঝতে পারছে কামিয়াব হয়ে গেছে, আর যে বুঝতে পারে নাই সে দুর্ভাগ্যের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। আল্লাহ বলেন, বুঝতে পারলে তো ভালো, আর না বুঝতে পারলে আমার কথাও শুনো, আমি কি কই। আল্লাহ কয়, ওয়া কাম কাসামনা মিন করিয়াতিন কানাত যালিমাতাও ওয়া আনশানা বাদাহা কওমান আখারিন। ওয়া কাম কাসামনা আই আহলাকনা, আমি পৃথিবীতে কত মানুষকে কি করছি, ধ্বংস করেছি, কত বস্তিকে ধ্বংস করেছি। কানাত যালিমাতাও, তারা অত্যাচারী ছিল, জালেম ছিল। ওয়া আনশানা বাদাহা কওমান আখারিন, আর তাদের ধ্বংসের পরে আমি নতুন জাতিকে আবার সৃষ্টি করেছি। আল্লাহর এই ধ্বংস কার্য শুরু হয়েছে হযরত নূহ আলাইহিসসালাম থেকে। নূহ আলাইহিসসালামের সম্প্রদায় যখন আল্লাহকে, আল্লাহর নবী নূহকে মানল না, তখন প্লাবন হলো। এরপরে বিভিন্নভাবে বিভিন্ন কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, এরকম অনেক কওমকে আল্লাহ পাক ধ্বংস করছে। তাফসীরে কিতাবে লেখে, ওয়াকাম কাসামনা মিন করিয়াতিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন করিয়াতিন দ্বারা দুটা বস্তিকে উদ্দেশ্য করেছেন। একটা হলো ইয়ামানের জাজুরা, আর একটা হলো কালাবা। এই জাজুরা আর কালাবা দুইটা বড় সম্প্রদায় ছিল, আর এদের কাছে নবী হিসাবে আসছিলেন মুসা ইবনে মিশা। মুসা ইবনে মিশা, মিশা, মুসা ইবনে মিশা, সোয়াদ দিয়া। তখন নবীর কথা নামাই না, নবী বিজান্নভাবে বোঝাবার চেষ্টা করছেন, পরে নবীকে হত্যা করছে। নবীকে হত্যা করলে তাদের উপরে আজাব আসে। কয়েকটা কারণে পূর্বের উম্মতের উপরে আজাব আসে। এক নম্বর, আল্লাহর প্রেরিত দিনকে না মানা এবং বিরোধিতা করা, দুইটা একসাথে লাগবে আজাব আসতে। দিনকে মানে নাই, গ্রহণ করে নাই, কিন্তু বিরোধিতাও করে নাই, তাহলে তার উপরে আজাব আসবে না।